हाई एवरीवान, गुड मर्निंग, वेलकाम बैक टू आवर चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भलो आओ खूब भलो आची। सो आज के बैरिए पड़े सबाई मिले कोवालम बीचर उद्देश्य। सो कोवालम बीच हलो केरलार त्रिवेंद्रपुरम थेके अराउंड 25 किलोमीटर्स दूरे अवस्थित एक सुंदर बीच। सो आज के डेस्टिनेशन सेटाई, तो सबाई मिले सेखाने जाच्छी। सो फाइनली आमरा पौंछे गेछि कोवालम बीचे। মা বলছে মারা স্নান করতে পারতো, কিন্তু কিছু জিনিস নিয়ে আসেনি চেঞ্জ করার জন্য। আজকে তো আর হবে না, অন্য কোনো একদিন ট্রাই করবে। প্রচণ্ড রোদ বিচে আর কি, আমরা কোনো আমব্রেলা ক্যারি করিনি, সেজন্য একটু অসুবিধা হচ্ছে। বৃষ্টিটা তো ভালোই লাগছে, স্নান করতে পারলে আরো মজা পেতাম। আমরা জানি না যে এখানে স্নান করার সুবিধাও আছে। ভালো জলটা কি সুন্দর কালারটা, এটাই সবচেয়ে ভালো লাগছে দেখতে। তো আমরা আজকে কোয়ালাম বিচে এসেছি। বিচটা খুবই সুন্দর এবং এখানে কি বলে অনেক কিছুরই সুবিধা আছে, যেমন কি প্যারাসেলিং করা, তারপর স্পিড বোটে করে যাওয়ার সবই সুবিধা ছিল। কিন্তু আমাদের তো ভয়ই লাগলো যদি পড়ে টড়ে যাই বাবা জলে, সেই জন্য আমরা আর গেলাম না। কিন্তু এমনি জায়গাটা খুব সুন্দর, আপনারাও চাইলে আসতে পারেন, এখানে একবার ঘুরে যেতে পারেন। এখানে চান করারও সুবিধা আছে, চাইলে আপনারা চানও করতে পারেন। আমরা তো করলাম না, আমরা করেই এসেছি, আপনারা চাইলে করতে পারেন। খুব সুন্দর জায়গা এটা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এইভাবে স্পিড বোট গুলোকে বেসিক্যালি টেনে টেনে জলে নামায়। এবার আমরা স্পিড বোটে করে যাব। তো স্পিড বোটের ভাড়া অ্যারাউন্ড 1000 রুপিস। আমরা চারজন রয়েছি। বৌদি ওটা পড়ে নাও। সো আমরা লাইফ জ্যাকেটও পরে নিয়েছি। এবার আমরা যাচ্ছি স্পিড বোটের দিকে, সমস্ত চেক করে নিচ্ছে একবার যে ঠিকঠাক আছে কিনা। আর এইবার আমরা যাচ্ছি স্পিড বোটের দিকে, সবাই আসছে, পিছনে আছে। এই যে তোমাদেরকে দেখাই, এইভাবে টেনে টেনে ওরা বোটটাকে জলে নিয়ে যায়। এই চলে আয়। এই যে বৌদি আসছে এবার, আর দাদাও চলে আসছে, এবার আমাদের বোট রাইড শুরু হবে। এইভাবে টানছে আমাদেরকে জলের কাছে নিয়ে যাচ্ছে। ও হেভি মজা আসছে আমাদের, নতুন এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। আমাদের বোট শুরু হয়ে গেছে। এটা হচ্ছে বেসিক্যালি লীলা হোটেল, 5-star হোটেল, এখানকার একটা প্রপার্টি কোভালাম। আর এই যে বৌদি দাঁড়িয়ে গেছে এবার। সমুদ্রের মাঝের এক অসাধারণ সুন্দর দৃশ্য যেটা আমরা সবাই মিলে উপভোগ করছি। আমারও এটা ফার্স্ট টাইম স্পিড বোর্ডে, আমি আগে কোনোদিনও উঠিনি, তো আমার তো খুব ভালো লাগছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ চারদিকটা অসাধারণ সুন্দর একটা দৃশ্য সমুদ্রের মাঝে, আমার মনে হয় এক্সপিরিয়েন্স করা উচিত। কেসা লাগা, বড়িয়া লাগ রহা হ্যায় জায়গা তো। কমনাশে হ্যাঁ, কমনাশো ভালোবাসি, কি খবর?
মা আর দাদা দাঁড়িয়ে রয়েছে, ফটো তুলছে, মাঝে সমুদ্রে এসে দাঁড় করিয়ে দিয়েছে স্পিড বোটটাকে, ফটো তোল। খুব সুন্দর লাগছে, কোনো ভয় নেই, তোমরা যখন আসবে অবশ্যই বোট রাইডিং করবে, দেখবে দারুণ মজা, অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে রাইডিং করে। চারিদিকটা এত সুন্দর না, চারিদিকে জলটা পুরো সবুজ, পুরো জলটা ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। প্রথমে তো একটু একটু ভয় লাগছিল, মানে প্রথমে একটু একটু ভয় লাগছিল বোটে উঠতে, কিন্তু তারপরে আস্তে আস্তে ভালোই লাগছে, বেশ মজা লাগছে। আপনারাও এখানে এলে বোট রাইডিং করবেন, আপনাদেরও বেশ ভালো লাগবে, সুন্দর জায়গাটা। मैंने आप लोगों को चार को लेके आया, इधर से कोवलम बीच, उदय समुद्रा बीच, ताज बीच, वो तीन बीच दिखाता हूँ, वापस उधर से छोड़ेंगे। अगर आप लोगों को अच्छा लगेगा, हम हर बार भी जाएगा, हर बार भी दिखाएगा ना, एक कंडा दो कंडा भी बोट ले सकते। हमको इधर मिनट के वजह से पैसा लेता हूँ, क्यों ये 10 मिनट का 1000 रुपये, 20 मिनट का 2000 रुपये, एक घंटा चाहिए तो 6000 रुपये, लेकिन हमको चला सकते है, मौसम अच्छा है, हम लोग को बोट चलने का काम। सो तुम्हारा देखते ही पाच, हम माछ समुद्र मध्य रही, ওই যে ওইটা দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওখানটায় লীলা হোটেল না, ও ওইটা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বেসিক্যালি লীলা হোটেল। এই দিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কোভালাম মেইন বিচ, উদয় সন্দ্রা বিচ, ওই যেটা দেখতে পাচ্ছ মাঝখানে, আর আর ওই লাস্টেরটা হচ্ছে তাজ বিচ। সমুদ্রের মাঝখান থেকে চারদিকের ভিউটা একটা অসাধারণ ভিউ, আমার মনে হয় সবার এই ধরনের এক্সপিরিয়েন্স লাইফে একবার নেওয়া উচিত। সো তোমরা যারা কেরালা ঘুরতে আসবে তারা অবশ্যই কোভালাম বিচে এলে এই স্পিড বোর্ডের রাইডের এক্সপিরিয়েন্সটা নিও, আমাদের তো খুব ভালো লাগছে, ইভেন দাদা মা বৌদি সবার ভালো লেগেছে। সো তোমরাও অবশ্যই এসো আর স্পিড বোর্ড করো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, তোমাদের এক্সপিরিয়েন্স কার কেমন ছিল, ভিডিওটা দেখতে থাকো। দেখো এই দিক থেকে আরেকটা স্পিড বোট আসছে, ঠিক এইভাবেই আমাদেরকে নিয়ে এসেছিল। ও এই দাদা এদিকে দেখা, এবার বৌদি নামছে, মা আর দাদা নামছে, এবার এবার আমাদের বোট রাইড স্পিড বোট রাইড কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা একটুখানি ছাওয়াতে যাচ্ছি বসার জন্য। সো তোমাদেরকে জায়গাটা একবার ঘুরিয়ে দেখাই, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা দৃশ্য তোমরা উপভোগ করতে পারবে আশা করি সমুদ্রে। আমার মা ওখানে হাঁটছে, আর এই জায়গাটাতে আমরা একটু বসবো, যেহেতু এখন কটা বাজে, এখন বাজে দুপুর 1টা, প্রচণ্ড রোদ, আমরা যাচ্ছি এখন বসবো বলে। এই যে দাদা আর বৌদি আসছে, ওদের রোদে একটু অসুবিধা হচ্ছে, ওখানে অত ঠান্ডা আর এখানে এত গরম। আজকের মেনু হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা। সো ফাইনালি আমরা এখানে আমাদের লাঞ্চটা করে নিচ্ছি।